রুমানা রুমের মাঝে শুয়ে রয়েছে। বিয়ের প্রায় দুমাস পার হয়ে গেল, স্বামী নাহিদ এখনও তার স্ত্রী রুমানাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। তাই আজ সে তার মনের বাসনা মেটানোর জন্য অফিস শেষ করে নিজের রুমে এসেই স্ত্রীকে বিছানার মাঝে শুয়ে থাকা দেখেই তার কাছে চলে আসে। এরপর কাছে এসেই যখনই তাকে নিজের কাছে টেনে নিতে শুরু করবে, এমন সময় স্ত্রী রুমানা বলে উঠল, দেখো আমি ভার্জিন মেয়ে আর আপাতত সেটাই থাকতে চাচ্ছি, তাই আমাকে তুমি বিরক্ত করিও না, যত্তসব। রুমানার এমন কথা শুনেই ততক্ষণে নাহিদের মেজাজটা তখন অনেকটাই বিগড়ে গেছে। সে তখন রেগে রুমানাকে দূরে সরিয়ে দিয়ে বলল, কিসের ভার্জিন মেয়ে, তুমি আমার স্ত্রী, পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র, আমি বুঝতে পারি না আজ আমাদের বিয়ের প্রায় দুটা মাস পার হয়ে গেল, তুমি সেই প্রথম থেকে আমাকে একটা কথাই বলছো, তুমি ভার্জিন হয়েই থাকতে চাও, তো আমাকে বিয়ে করছিলে কেন? নাহিদের কথাতে এবার রুমানা বলল, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, আমার এতে কোনো দোষ নেই, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। কথাটি বলেই রুমানা তখন ঘর থেকে বাইরে বের হয়ে গেলেই নাহিদ ভাবতে থাকল, রুমানা তাকে হয়তো এমনি এইসব কথা বলে সান্ত্বনা দিচ্ছে, হয়তো তার অন্য কোথাও সম্পর্ক অবশ্যই রয়েছে। কথাটি ভেবেই সে তখন বিছানায় শুয়ে পড়ল। আসলে তার এই বিয়েতে ভুলটা নিজেরই ছিল, কেননা সে রুমানার সাথে বিয়ের আগে এ ব্যাপারে কোনো কথাবার্তাই বলেনি। স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে নাহিদও যেতে চায় না, সে মনে করছে এতে অবশ্যই পাপ হবে। কথাগুলো ভেবে সে বারবার চোখ দিয়ে অঝরে পানি ফেলতেই থাকল। পরের দিন সকালবেলা নাহিদ অফিসে চলে গেলেই রুমানা তার পরকীয়া প্রেমিক রাশেদকে বাসায় ডেকে এনেই তাকে খাটের উপর বসিয়ে রেখে বলল, দেখো যা করবে তাড়াতাড়ি করবে, আমার স্বামী চলে আসার আগেই তোমার কাজ শেষ করতে হবে, আর আমি না এসব প্যাড়া আর সহ্য করতে পারছি না। জানো কি হয়েছে কাল, সে তো আমাকে ঘুমের মাঝে ওইসব করতেই চেয়েছিল। রাশেদ তখন রুমানার কাছে এগিয়ে এসেই তার কাঁধে হাত রেখে তাকে বিছানার মাঝে শুইয়ে এরপর বলল, কে কি করল সেটা আমার দেখার বিষয় না, আমার তো এখন তোমাকে চাই। কথাটি বলেই রাশেদ তখন রুমানার সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। এমনি ভাবেই বেশ কিছুক্ষণ রাশেদ আর রুমানার মাঝে চলতেই থাকলো এই অবৈধ সম্পর্ক। অতঃপর একটা সময় তাদের কাজ শেষ হলেই রুমানা রাশেদকে বলল, রাশেদ তাড়াতাড়ি বের হও, কে জানি কখন আবার আমার স্বামী চলে আসে, সে এসে তোমাকে এইভাবে দেখলে বিপদ হয়ে যাবে। রাশেদ রুমানার কথাতে সায় জানিয়ে তখন দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। কিছুদিন পর পরকীয়া প্রেমিকের সাথে রাত কাটানোর ফলে রুমানা প্রেগনেন্ট হয়ে পড়ে, আর বিষয়টা নাহিদের সামনে একসময় প্রকাশ হতেই নাহিদ রুমানাকে নিজের বেডে ডেকে এনে বলল, রুমানা আমি জানি না কেন তুমি আমাকে ঠকিয়েছ, তবে এইটুকু বলবো তুমি যা করেছ সেটা মোটেও ঠিক করনি, এর শাস্তি আমি তোমাকে দিব না, সময় তোমাকে দিবে। আর একটা কথা, তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে গেলে বিশ্বাস করো আমি অনেক খুশিই হব। রুমানার তখন নাহিদের কথায় সায় জানিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে তখন সবকিছু ত্যাগ করে নিজের পরকীয়া প্রেমিকের ভরসায় বাসা থেকে বের হয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যেতেই তার সামনে চলে এলো রাশেদ। রুমানাকে দেখে রাশেদ দাঁড়িয়ে পড়ল, অতঃপর বলল, আরে রুমানা তুমি এখানে, কি হয়েছে তোমার, আর এইভাবে কই যাচ্ছ? রুমানা বলল, আমি তোমারই কাছে যাচ্ছিলাম রাশেদ, আমি প্রেগনেন্ট তোমার বাচ্চার মা, বিষয়টা আমার স্বামী জানতে পেরে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, চলো আজকেই আমরা দুজন বিয়ে করি চলো। রুমানার এমন কথায় রাশেদ তখন বলল, আরে পাগল নাকি, আমি একজন বিবাহিত পুরুষ, আমি কি করে তোমাকে বিয়ে করতে পারবো, আর এই বাচ্চা যে আমার তার প্রমাণ কি? হতেও তো পারে তুমি একসাথে দুই ডালেরই মধু খেয়েছ, যাই হোক আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, আসি। কথাটি বলেই রুমানার পরকীয়া প্রেমিক রাশেদ চলে গেলেই রুমানার তখন রাশেদের চলে যাওয়া হা করে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার উপায় ছিল না। মূলত এটাই রুমানার মতো পরকীয়ায় আসক্ত নারীদের জন্য হওয়া উচিত।